জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমি শিলা দিতে শুরু করছি জনগণমন মানুষের মনের কথা মুখের কথা এবং তারই সঙ্গে পর পর ঘটে চলা নানান ঘটনা তুলে ধরছি আপনাদের সামনে এবং তারই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের উত্তর এবং সাধারণ মানুষের কথা তুলে ধরছি আজ যে বিষয় নিয়ে জনগণমনয় আমরা আলোচনা করব প্রথমেই সেই বিষয়ের দিকে আমরা নজর দেব আজ যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি অর্থাৎ পুরো বিষয়ে এখনো পর্যন্ত যা প্রশ্ন খাটের তলায় সুরঙ্গ কি মিশেছে নদীতে এবারে কুলতলিতে কি মিনি যান তারা এই প্রসঙ্গই কিন্তু উঠে আসছে অবশ্যই করে আলোচনা করব আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তন্ময় ঘোষ রয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার নেতা চন্দন চট্টোপাধ্যায় এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় জনগণ মন মনে মানুষের মনের কথা মুখের কথা আর এই জামতারার প্রসঙ্গ যেখান থেকে উঠে আসছে পয়তার একেবারে অখ্যাত গ্রাম কুলতলির সেখানকার মানুষ তারা কি বলছেন শোনাব

এইদিকে কি হয়েছে না হচ্ছে আমরা কিছু জানি না কিছু যুক্ত আমরা জানি না স্যার এইসব কিছু জানি না আমাদের গ্রামে নেওয়া ওই পাড়ায় ঘর আমি এতটা কিছু বলছি বলতে পারছি না এইসব শুনেছো কখনো হ্যাঁ শুনেছি তো প্রায় সময় হয় এইসব অঞ্চলের লোক কী বলবো আমরা হলে কি করে যাবে পুলিশ প্রশাসন আছে তারা আছে তোরা দেখবো না আমাদের থেকে জানতে তো আমাদের বাইছে অনেক দূরে এই সম্পর্কে আমরা কি বলবো এই পারে আমাদের হাসি না খুব একটা না যাচ্ছে ডাক্তার দেখাতে এইখানেই খটিয়ারান ডাক্তার বসে ওখানে আমরা যাচ্ছে কেউ কিছুই জানে না তাহলে এত বড় ঘটনা ঘটল কি করে কাল থেকে আজ অবধি কি কি আপডেট হলো প্রথমই দেখাবো খাতের নিচে सुरंग মুখে গ্রিলের দরজা ইটের গাঁথনি দিয়ে পাকাকপ্ত বন্ধবস্ত সুড়ঙ্গে জল অন্য মুখ যুক্ত খালের সঙ্গে সুরঙ্গের ভিতরটা গিয়ে দেখে আসে আসুন নিচটা পুরোটাই ঢালাই করা কিন্তু যেহেতু জল সেই কারণে কিন্তু এই নিচের অংশটা বেশ স্লিপারি হয়ে রয়েছে উপরটা দেখতেই পাচ্ছেন ঢালাই করা এই সেই জানলা যে জানলা দিয়ে অনায়াসে আসা যায় এবং দেখতেই পাচ্ছেন যে বেডরুম এই যে ফাঁকা অংশটা এর উপরে ঠিক খাট ছিল এবং সেই খাট কালকে পুলিশ তুলে এই সুরঙ্গের সন্ধান পায় এই যেন কেঁচো খুঁড়তে কিং কোবরা জালিয়াতির পাণ্ডাকে ধরতে গিয়ে সুরঙ্গের হদিশ সেই সুড়ঙ্গ ঘিরেই বাড়ছে রহস্য উঠছে একের পর এক প্রশ্ন সুড়ঙ্গ দিয়ে কি পগার পার সাদ্দাম পুলিশের হাত থেকে পালানোর পরও কিভাবে উধাও হামলার পর পুলিশের অভিযানে কেন এত দেরি এত বড় সুরঙ্গ আগে কারো চোখে পড়ল না শুধুই কি পালানোর জন্য সুরঙ্গ সুরঙ্গ দিয়ে কি চোরা চালানো চলত একটা সুরঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে ওটাকে আমরা দেখছি কি জন্য লেটস নট সেন্সেশনালাইজ ইট অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার নেই আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসটা খুঁজছিল উইল ফাইন্ড দিস আউট ডিজির বার্তার পরেই অ্যাকশনে পুলিশ অভিযানে গিয়ে আরও এক প্রস্ত নাটক রীতিমতো ফিল্মি কায়দায় ধাওয়া চক্রের সঙ্গে যুক্ত সাদ্দাম ঘনিষ্ঠ আফতাব সর্দারকে পরে গ্রেফতার করে পুলিশ গোটা বিষয় নিয়ে জমে উঠেছে রাজনৈতিক দরজাও সমস্ত বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ করা ঠিক নয় এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় সবে শুরু হয়েছে এখন দেখতে থাকুন না কোথায় এখন সুরঙ্গ দেখতে পেয়েছেন খাটের তলায় এরপরে নতুন কোন মনুমেন্টেরও সন্ধান পাবেন পুলিশ দক্ষতার সঙ্গে খবর পেয়েছে খবর পেয়েছে বলেই তো পুলিশ গেছিল ব্যাপারটা তো এরম নয় যে বাকিরা ধরে এনে দিয়েছে সংবাদ মাধ্যম ঢুকে গেছে গেছে তারপর পুলিশ 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 খবর পেয়েছে তাকে সন্ধান করতে গেছিল ফলে আইনে যা যা আছে তাই হবে তো পুলিশের ভালো কাজ এই দরজা সুড়ঙ্গ নিয়ে নানা রহস্য সম্ভাবনা জল্পনার মধ্যেও একটাই প্রশ্ন কোথায় দাম কোথায় বাকি কিংপিনরা সাদ্দাম এবং শহীদুলের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কুলতুলি থানার পুলিশ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তল্লাশি অভিযান চালানো হচ্ছে যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় তাদের কোনো সন্ধান কুলতুলি থানার পুলিশ পায়নি কুলতুলি থেকে ক্যামেরায় চন্দনের সঙ্গে তথাগত চক্রবর্তী জি চব্বিশ ঘন্টা চলে আসবো সরাসরি আলোচনায় অতিথি রে গেছে অরিন্দমবাবু কেউ তো কিছুই জানে না কিন্তু তা সত্ত্বেও খাটের তলায় সুড়ঙ্গ আবিষ্কার করলো পুলিশে কি করে কি মনে হয় অসংখ্য ধন্যবাদ জানাই যে মিডিয়া আজকে ঝাঁপিয়ে পড়েছেন আমরা শুনেছিলাম যে বিক্রমাদিত্যের নবরত্ন সভা আর এই বাংলায় আমরা দেখছি ওই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি চোপড়া থেকে নবরত্ন না রত্ন আমি জানি না আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন যে ধরুন আজকে দীর্ঘদিন ধরে দশ বারো বছর ধরে নাকি একটা সুরঙ্গ সাদ্দাম হোসেনকে আমরা দেখেছিলাম সুরঙ্গ করেছিল তার নিজের জীবন বাঁচাবার জন্য আর আর আজকে এই যে সৃঙ্গ করেছে মানুষকে প্রতারিত করে আজকে এমন কি আমি আপনাকে বলে দিচ্ছি যদি প্রতারিত ব্যক্তি ওখানে ঢুকতো তাহলে হয়তো এমনই হয়তো আগামী দিনে তদন্তে বেরিয়ে খুন করে দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জিনিস সোজা জিনিস যে এত বছর ধরে মানুষ প্রতারিত হচ্ছে আচ্ছা কেউ কি একটা ইনফরমেশন লোকাল পুলিশকে দিল না কেউ কি প্রধানকে দিল না কেউ কি স্থানীয় এমএলএ কে দিল না কারণ দিতে সাহস পায়নি কারণ তারা জানে দে অল অফ ইন এক্সচেঞ্জ মানি এটা কখনো হতে পারে না দীর্ঘদিন ধরে আজকে যারা বলছেন আপনারা জানেন যে আইবি আপনারা জানেন ডিআইবি তারা হচ্ছে মূলত হচ্ছে গিয়ে পলিটিক্যাল লিডার্সের মুভমেন্টগুলো বলে ইনস্পাইট অফ দিস আমরা যখন অফিসার ইনচার্জ ছিলাম আমাদের সাথে ডিআইবির একটা লেয়ারও ছিল তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওসিকে খবর দিত তাছাড়াও এসপির একটা পার্সোনাল সোর্স থাকে তারা টোটালি আজকে ডিজি সাহেব বলার পরে ছুটে যাচ্ছে বলছে পুলিশ আজকে অ্যারেস্ট করেছে এটা পুলিশে অ্যারেস্ট বলবো আপনারা যদি আজকে না জাগরণ হতেন আর জনমত আপনারা যেটা ভাবে আজকে সচ্চার হচ্ছেন তাহলে কি এই প্রশ্নটাই আসছে যে মিডিয়া না দেখা পর্যন্ত আজকে অ্যারেস্টটা হবে না এত বড় একটা ঘৃণ্য চক্রান্ত দীর্ঘদিন ধরে মানুষের আজকে আজকে বলুন এই যে সাদ্দাম হোসেন সাদ্দামকে আপনারা বলছেন আপনারা শুধু দাদা মনে কিছু করবেন না আমি কোনো পার্টি কথা বলছি না আপনি দেখবেন এই সমস্ত মানুষগুলো বেলঘড়িয়ার আজকে থেকে শুরু করে বিভিন্ন তাদের ভোটের সময় তাদের কাজটা তাদের বাহিনীর কাজটা আপনারা খালি দেখুন আজকে বলা হচ্ছে বোধ নিশ্চয় নিশ্চয়ই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি কি ঝাঁটা নিয়ে নামবো আজকে ডিজি বলছে আজকে এডিজি বলছে আজকে মিস্টার আলাপন বন্দ্যোপাধ্যায় বলার সত্য আজকে এত বড় দাপড় তারা কি করে পায় হ্যাঁ পায় কারণ কথা হচ্ছে কি যে ভোটে তোম যা খুশি করো ভোটে আমাদেরকে যেভাবেই হোক আমাদের জিতিয়ে দাও এটা চলতে মানে ইট ইস দিস ইট ইজ পেইনফুল ইট ইজ শেমফুল ইন দ্য পার্ট অফ বেঙ্গল তন্ময় বাবু কোথাও একটা তো গাফিলতি রয়েছে যে কারণে এত দিন ধরে ঘটনা ঘটলো এবং খোঁজ পাওয়া গেল না পুলিশ অবশেষে যখন ধরলো তখন তারপরে মেরে ছিটকে চলে যায় সাদ্দাম কি করে প্রথম কথা হচ্ছে প্রাক্তন পুলিশকর্তা উনি বেশ নির্বাচনী ঢঙে বললেন তো ভালো শুনতে ভালো লাগছিলো আমরা আমাদের কাজটা ওনারা করে দিচ্ছেন বেশ ভালোই লাগছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাদের কাজ কমে যাচ্ছে সমস্যাটা হচ্ছে যে এই ঘটনাটা কে করেছে এবং কে তাকে ধরেছে এইটা করেছে কোনো একজন দুষ্কৃতি এবং তাকে ধরেছে পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাটা এক্সপোজ হয়েছে এবং তাকে ধরা হয়েছে ধর ধরতে যাওয়ার সময় তারপরে একটা হাতাহাতি হয় এবং তারপরে

রেয়াত করার প্রশ্নই নেই যে যে দোষী একটা দুষ্কৃতি একটা খারাপ কাজ করেছে এখন পুলিশই সেটাকে ধরেছে তাহলে কৃতিত্বটা তো পুলিশেরই এবার কতদিন ধরে চলেছে কি হয়েছে কে আছে পুরোটা তদন্ত সাপেক্ষ তদন্ত হচ্ছে এবং সেই তদন্তে কাউকে যে ছাড়া হবে না সেটা ডিজি বলে দিচ্ছেন এরপরে তো আর নতুন করে বলার কিছু নেই এতে সমস্ত কিছুতে একটা রাজনৈতিক রঙ লাগিয়ে দিলেই তো হবে না এখন মুশকিল হচ্ছে একটা কাণ্ড হয়েছে সেই কাণ্ডটার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে তো এটাকে পজিটিভলি দেখা উচিত যে পুলিশের একটা চক্রকে ধরতে পেরেছি সেটাই তো হচ্ছে প্রশাসনের কাজ যেটা প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে করছে আসবো এরই সঙ্গে যে প্রসঙ্গটা উঠছে অর্থাৎ কেউই কিছু জানতো না কী করে হতে পারে এবং তারই সঙ্গে সুরঙ্গর হদিস দিন ধরে গতকাল থেকে আজ অব্দি দিন ধরে আমরা ছিলাম আর আমাদের সঙ্গে অর্থাৎ আমাদের প্রতিনিধি তথাগত ছিল তথাগতের সঙ্গে সরাসরি কথা বলে নেবো তথাগত প্রশ্ন এটাই কেউ এই সুরঙ্গের কথা জানতো না কি করে এটা হতে পারে তুমি গতকাল থেকে আজ অব্দি বিভিন্ন সময় গেছো কী নজরে এসছিল কথায় কি ফুটে উঠেছিল দেখো একদমই এই সুড়ঙ্গের বিষয়টি কিন্তু পুলিশ যারা তদন্ত করছেন সে তদন্তকারীদের পক্ষ থেকে যে তারা যেটা মনে করছেন তারা এই ঘটনা যখন কালকে সন্ধ্যাবেলা আমি যখন পুলিশ যখন ঢোকে সেই সময় কিন্তু তারা তাজ্জব হয়ে গিয়েছিলেন যে কীভাবে বাড়ির ভেতরে যে মানে বেডরুমের ভেতরে এভাবে সুরঙ্গ বানিয়ে রাখা হয়েছিল সেই বিষয়টি পুলিশ কর্তারা তারা যারা তদন্তকারী ছিলেন তারাও কিন্তু তাজ্জব হয়ে যান এবং দেখেন যে বেডরুম লাগোয়া যে খাল সেখান থেকে প্রায় চল্লিশ মিটার যে লম্বা সেই লম্বা এবং সুরঙ্গ এবং সেখানে তালা লাগানোর ব্যবস্থা সমস্ত ব্যবস্থায় রয়েছে এবং ওই সুরঙ্গ দিয়ে অনায়াসে কিন্তু ওই খালের মধ্যে দিয়ে যাওয়া যায় এবং এই খাল খালের মধ্যে ডিঙি নৌকা থাকতো এবং সেই নৌকা দিয়ে কেউ কিছু জানতো না এই সুরঙ্গের দেখো এই বিষয়টাই কিন্তু স্থানীয় যারা বাসিন্দা যারা এলাকার বহু মানুষের সাথে আশেপাশে যাদের বাড়ি তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলেছি অন্তত পক্ষে বাড়ির চারদিকে যে সমস্ত বাড়ি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এক কথা বলেছেন যে আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না এবং আমাদের ওই বাড়িতে সেরকমভাবে কোনো যাতায়াত ছিল না এমন বক্তব্যই উঠে আসছে এমনকি এই যে সোনার ঘটনা যে ধরনের এই যে পাচার চক্র সেই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিছু বলতে চাননি এবং তাদের যেটা বক্তব্য যে এই বিষয়ে তারা কোনো কিছুই জানেন না এবং সুড়ঙ্গ এবং যে খালের সাথে তার যোগাযোগ সেই বিষয়টিও জানতেন না একেবারে ধন্যবাদ ধন্যবাদ তথাগত তথাগত যে প্রসঙ্গ তুলে ধরছে অর্থাৎ কেউ কিছুই জানতো না অর্চনাদি এখানেই প্রশ্ন আইবিও জানত না তাহলে ধরে পুরো বিষয়টা হচ্ছে দেখুন কতগুলো প্রশ্ন উঠে আসছে প্রথম কথা হলো আমাদের এই যে একটা ধরুন বা ফুট দূরে একটা খাল দিয়ে সরাসরি আপনি সুন্দরবনের ভেতর দিয়ে বাইরে বিদেশে চলে যাচ্ছেন এটা না একটা কনস্ট্রাকশন হয়েছে আর এই কনস্ট্রাকশনটা তো ঢালাই আছে তলায় তো এটা তো একদিনে হয়নি সময় লেগেছে এই কনস্ট্রাকশান আশেপাশে যাদের বাড়ি তারা কেউ দেখেনি নিশ্চয়ই দেখেছে তারা জানে না যে আমরা বাইরে থেকেই যখন ছবিটা দেখছি আমরা দেখতে পাচ্ছি একটা কনক্রিট দেশে খালের মধ্যে খালি কেউ তো কিছুই জানে না সবাই তো জানে না জানতে চায় না জানতে দেওয়া কি কোথাও একটা চাপা আতঙ্ক রয়েছে কি আতঙ্ক তো অবশ্যই আছে আমার তো মনে হচ্ছে এখান থেকে যাহা কিছু মানে অবৈধ লেনদেন কারবার যেগুলো সোনা পাচার শুধু নয় সব রকমের পাচার এটা আন্তর্জাতিক বর্ডারের মুখে এবং সেখান দিয়ে পালিয়ে এমন জায়গায় যাচ্ছে যেটা বিএসএফ কেন কারোর ক্ষমতায় নেই ওই ডিঙি বেয়ে চলে যাচ্ছে এবং এর যে টাকা এই টাকার ভাগ পঁচাত্তর ভাগ কালীঘাট আর তামাক স্ট্রিটে আসে আসে বলেই পুলিশ চুপ আজকে পুলিশের গায়ে সাপের পায়ে লেজে পা পড়েছিল আর সেই কারণে পুলিশ আজকে তাকে শিক্ষা দিতে গিয়ে ধরে ফেলেছে এইটা এবং তৃণমূলের নেতারা এবং সরকার তারা বলছে আমাদের পুলিশ ধরেছে হোয়াট ইউ ডিড ইন লাস্ট ফোরটিন ইয়ার্স চোদ্দ বছর ধরে এই কনক্রিট এই রাস্তা এই ডিঙি নৌকো মানুষ সোনা আনতে যাচ্ছে দশ লক্ষ বারো লক্ষ টাকা সেখানেই মেরে সেখানেই খালে মেলে দেওয়া হচ্ছে সেখান থেকেই চলে যাচ্ছে বাইরে সেই মানুষগুলোর হিসাব থাকছে না একটা আতঙ্কের মধ্যে মানুষ মুখ বন্ধ এত বড় ঘটনা এত বড় পাড়ার মধ্যে পাড়ার আশেপাশে একটা লোকের মুখে আজ পর্যন্ত একটা কথা বের করতে পারেনি মিডিয়া কেন পারেনি আর এখন সাধু সাজা হচ্ছে আসলে ল অর্ডার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই আজকে ল লন্ড অর্ডার আমি পুলিশ কমিশনার যতই বলুক তার হাতে যদি থাকতো আজকে এক্ষুনি সব উদ্ধার হতো এখন মুখ বাঁচাতে তারা বলছে আমরা কোনো জিরো টলারেন্স আমরা এই করবো এই করবো আপনি বলুন এই যে আপনার সাদ্দাম থেকে সাজান কটা লোকের আপনি বলুন না কোন কাজে কটা লোকের কটা পানিশমেন্ট হয়ে আমার তো মনে হয় রকম আন্তর্জাতিক আমার রাষ্ট্রের সুরক্ষা এবং শুধু পাচার করা নয় টাকা রোজগার নয় দু নম্বরই নয় এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কী কী অ্যাকশান নিয়েছে আপনার আন্তর্জাতিক সুরক্ষার ব্যাপার আছে কি নেই বলুন আমার সীমানা দিয়ে পাচার হয়ে যাচ্ছে কি যাচ্ছে না এই এই জিনিসগুলো সরকার বলছে আমরা জানতাম না মানে আমার ভিজিলেন্স ওয়ে স্লিপিং এটা ডিপার্টমেন্ট আছে আইপি বলে সেই ডিপার্টমেন্ট কি করছিল আর কিছুই জানে না অর্চনাদি অর্চনাদি প্রশ্ন তুলونی আমরা আসপা একটু থামাও প্লিজ একটু চন্দনদার প্রতিক্রিয়া গানি নি চন্দনদা দেখুন তৃণমূল কংগ্রেসের রিসেন্ট কয়েকটা বছর ধরে দেখছি যা কিছু হচ্ছে খাটের মধ্যে আটকাচ্ছে এই খাদ্যতন্ত্র খटियाতন্ত্র খাদ্যতন্ত্র কেন চলছে আমরা জানি এটাও কেউ জানতো না ফলে তৃণমূল কংগ্রেসে একটা নতুন সরকারের দিক থেকে এটা জানি না তন্ত্র চলছে কোনো কিছু তারা জানে না আপনি বলুন পার্থবাবু খাটের তলায় বান্ধবীর ওখানে কোটি লক্ষ লক্ষ ছেলেকে পথে বসিয়ে দিয়ে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়ে খাটের তলায় টাকা জমালেন ৫০ পঞ্চাশ কোটি সরকার জানত না মুখ্যমন্ত্রীর থেকে দু ফুট দূরে বসছেন পার্থবাবু সরকার জানতো না শাহজাহান ওখানে কি জমিগুলো কেটে দিয়ে ওখানে লোলা জল ঢোকাচ্ছে মেয়েদেরকে ওপর অত্যাচার করছে সরকার জানতো না দায়িত্বকার সিপিআইএম এমএলএ নিরাপদ সর্দার কেন বলেননি ওরা বলেছিল আরিয়া যে যেভাবে কাজ করে গেল কেউ জানতো না পার্থবাবু না এই মদন বাবু না এই সৌগত বাবু না গোপাল সাহা কেউ জানতো না এখন বলছেন সৌগত রায় বলছেন আগে কেউ তো পুলিশকে বলবে তবে তো জানবে তাহলে এটাও জানতো না আপনি জেসিবির ঘটনার ক্ষেত্রে দেখুন এই জেসিবি যে ভিডিও তুললো এই নৃশংসতা তাকে নিয়ে গিয়ে পুলিশ ধরলো এবং তার ভিডিও ডিলিট করানো হলো মোহাম্মদ সেলিম যিনি ভিডিও শেয়ার করেছিলেন তার নামে এফআইআর হলো কিন্তু কেউ আগে জানতো না পুলিশ আগে জানতো না ওখানকার লোকাল থানা আগে জানতো তাহলে একটা আগে জানতো না তন্ত্র চলছে কেন চলবে না আপনি বলুন এরাই তো ভোট কন্ট্রোল করে এই যে চক্রের কথা একদম শুরুতে প্রথমেই যে প্রতিক্রিয়াগুলো তুলে ধরেছি তারাই স্থানীয় বাসিন্দা তাদের বক্তব্য কেউ কিছু জানত না একজন খালি বলেছেন শুনেছিলাম দেখুন আপনি বুঝুন যারা এই এতগুলো জানিনা যতগুলো আমি উদাহরণ দিলাম সে উল্টো দিকে তো আছে দু কিলোমিটার দূরে একজন চাষি হাত তুলে বলছে দিদি সারের দাম বাড়ছে কেন বললো মাওবাদী এই একটা আপনার মতো টিভি শোতে তানিয়া ভরদ্বাজ বলে একটি মেয়েকে বলে দেওয়া হলো মাওবাদী উল্টো দিকে মেয়েটাকে ধরে দেওয়া দূর থেকে দেখে গামছা দেখে বলে দেওয়া হলো মাওবাদী তাহলে কেউ নিশ্চয়ই একটা জানে কেউ একটা সব জানে আর বাদবাকি তন্ত্রটা এই ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য এই যে লুটতন্ত্র এর মাঝখানে হচ্ছে এই গুন্ডা বদমাসটা কালকে তো সৌগতবাবু খুব মারাত্মক তথ্য দিয়েছেন একটা জায়গায় বলছেন দেখুন গ্রামে যেমন সাজা আন্ডা আছে তেমনি আরবান এরিয়ায় আছে এই জেন জেস এরকম টাইপের লোকেরা এই আলিয়া হয়ে তাহলে একদিকে গ্রামে এই ধরনের তন্ত্র শহরে এই ধরনের তন্ত্র আসলে চলছে লুটতন্ত্র কিভাবে না ভোটটাই জিতলে একটু পরেই তন্ময়বাবু বলবেন যে আপনি এত কিছু বলছেন বটে কিন্তু আপনার তো কোনো সিট নেই এটাই তো জবাব এটার জন্যই তো এদেরকে লাগে এটার জন্যই তো গ্রাম শহর সব জায়গায় ভোটের দিন ভূত চতুর্দশী করে দেয় এরা এই উপনির্বাচন হয়েছে বাহাত্তর পার্সেন্ট ভোট পেয়েছে আরে আগে আগের এমএলএ পর্যন্ত ফোন করে এখনকার লোককে বলছো ওরে আমার ইজ্জত চলে যাবো প্রায় বাহাত্তর পার্সেন্ট ভোট পড়ে গেল আমি বাদ দিয়ে সবাই ভোট দিয়ে দিল ভূত চতুর্দশীর জন্য এদেরকে দরকার পড়ে আর একটা সত্যি কথা বলছি এই যে আপনি বাংকার দেখাচ্ছেন একটা সময় আপনি ভিয়েতনামের যুদ্ধে দেখবেন আপনি কিউবার যুদ্ধে দেখবেন বাংকার ব্যবহার হয়েছে দেশকে মুক্ত করার জন্য শৃঙ্খল মুক্ত করা ভারতের বিপ্লবীরাও করেছেন ভারতের বিপ্লবীরা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এরকম গোপন সুরঙ্গের খবর ইতিহাসে আছে আর আজকের লজ্জা দেখুন কি রকম আমার কবির কথা মনে পড়ছে যে সময় একটা কবিতার বই বেরিয়েছিল কবির জন্য তাকিয়া আর সাদ্দামের জন্য তন্ময় তন্ময়বাবু এখন মুশকিল হচ্ছে পশ্চিমবাংলায় কোনো কিছু হলেই সেটা হচ্ছে তৃণমূল বিএসএফ কেন বর্ডার আটকাতে পারবে না কারণ তৃণমূলের শাসনকালে তৃণমূল কিছু করতে পারছে না ওখানে ডিজি দেখছেন বলেছেন কিন্তু অর্চনাদি বলছেন পুলিশ কমিশনার দেখবেন না পুলিশ কমিশনার কি করে রাজ্য পুলিশ দেখবেন আমি যাই না ডিজির বক্তব্য আমরা তুলে ধরেছি ওটা তো ডিজির পুলিশ কমিশনার কোথেকে দেখবেন ওখানে অর্চনাদি ওটা বিজি বক্তব্য তুললে হ্যাঁ তো তার সঙ্গে কমিশনার পক্ষ থেকে আসবে উনি দ্বিতীয় কথা হচ্ছে চন্দনদা বলছিলেন যে সিপিআইএম এ સંદેશখালি মহিলাদের ওপর অত্যাচার অলরেডি প্রকাশ করা হয়েছিল যে কিভাবে বিজেপি টাকা নিয়ে সরযন্ত্র করেছে মহিলাদের

বাড়িতে ঘটনা ঘটেছে তার পাশের প্রতিবেশীরা বলছেন আমরা জানি না আপনারা বলছে তারা জানেনা কারণ তৃণমূল সরকারে আছে এইভাবে তো চলতে পারে মানুষের মুখে জোর করে আপনারা যদি রাজনৈতিক বক্তব্য চাপিয়ে দেন তাহলে মানুষ আপনাদের মনে হয় না শাসক দলে থেকে সেই জায়গায় কেউ কিছু জানলো না প্রশাসনের কাছে খবর পৌঁছলো না সামথিং ফিশি এই প্রশ্নটা কি উঠবে না না তার জন্যই তো আজকে জিজি বলেছেন আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম যে তদন্ত হচ্ছে তদন্ত বলে বোঝা ধরে যত পুলিশ তো পুলিশ তদন্ত করছে এই আজকে

পুলিশের ওপর আক্রমণ শাহজাহানের বা সন্দেশখালিতে ইডি এবং সরাসরি কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ কোনো অপরাধী আর্যাই করুক তারা পুলিশ প্রশাসনের লোকের ওপরে আক্রমণ চট করে করতে চায় না কিন্তু এটা তখন হয় যখন তারা জানে যে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না তাদের মাথায় রাজনৈতিক দলগুলোর হাত রয়েছে অরিন্দমবাবু ঠিক এই জায়গাতেই প্রশ্নটা সাধারণ মানুষ যারা ওখানে রয়েছেন তারা কেউ কিছু জানতো না কিন্তু কোথাও না কোথাও ইন্টেলিজেন্স নিয়ে কি প্রশ্ন উঠবে না কারণ এটা তো ঘুরে ফিরে সেই সাধারণ মানুষের নিরাপত্তার প্রসঙ্গই হয়ে দাঁড়াচ্ছে মাতলা নদী খাল মাতলা নদী সেখান থেকে অন্য দেশ শুনুন শুরুটা আমাকে এইভাবে না করলে হবে না জনৈক একজন গেস্ট বললেন আমি নির্বাচনী ঢঙে নাকি বক্তব্য রাখছি ইয়াস যে মেয়েটিকে কোচবিহারে লঙ্গ করে হাটানো হয়েছে সে আমার বল। যে সন্দেশালী আজকে রেখাপাত্রের উপরে চরম অত্যাচার হচ্ছিল তার তিনটে মেয়ের মধ্যে এক সন্তানের মধ্যে একজন অসুস্থ আপনি যে কথাগুলো বলছেন সমস্ত না জেনে বলছেন শুনে রাখুন আপনি আপনি শুনে রাখুন আপনি নাম করে বলিনি সব ইটনেস আপনি আপনি ভুল তথ্য দেবেন না আপনি 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 আমার সাথে চ্যালেঞ্জ করুন আপনি আমার সাথে চ্যালেঞ্জ কোয়াল যে ফেক কথাটা বলছে গত দাঁড়ান দাঁড়ান গত চার পাঁচ দু হাজার চব্বিশ আজকে হাইকোর্টে যে হলফনামাটা দেওয়ার পরে যেটা আজকে তদন্ত হচ্ছে সেটা সম্পর্কে আপনি কোনো খোঁজ রাখেন যে উনি কি বক্তব্য রেখেছে ওখানে কি হলফনামা করে ডকুমেন্টসটা কি দিয়েছে যে মিলার আপনার আমাকে জীবন বাঁচান সমস্ত আমাকে অত্যাচার করছে কীভাবে একটা ফেক আপনি কি জানেন আপনি একটু ডকুমেন্টসটা দেখুন সেকেন্ডে আপনাকে বলছি আট ছয় দু হাজার উনিশ যে শাহজাহান তিনজনকে খুন করেছিল সিআইডি সেটা আজকে বাদ দিয়ে দিল আজকে যেই আজকে আপনি তথ্য আপনি গোপন করতে পারবেন যেই জনস্বার্থ মামলা হলো সাথে সাথে সিআইডি তার মধ্যে সাপ্লিমেন্টারি কেস যে চার্জশিট দিয়ে তার নাম ঢুকিয়ে দিল আপনি কি এটা বক্তে বলতে বলতে পারবেন যে সুপ্রিম কোর্টের যে মিস্টার মনু সিংভি কয়েকদিন আগে যে সাজানের সন্দেহ যে প্লিটটা করেছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কি বলেছে কেন ব্যক্তিগত কারণে আপনার ইন্টারেস্ট এই জায়গা এই জায়গা দিচ্ছে আমি জানি সাংকেতিক ভাষা নাকি চালাচালি হয়ে যেত আর এই সাংকেতিক ভাষা প্রসঙ্গে যেটা চলে আসছে জমতারা গ্যাং এর মতো কোথাও কি পুরো বিষয়ে ব্যবহার করা হতো জানাবো জনগণের মতো একটা বিরতির পর চোখ রাখুন দি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত জনগণ যেমন আজকে আমরা কথা তুলে ধরছি তেমনি আপনাদের মুখের কথা আপনাদের নানান সমস্যা তুলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন এবং হোয়াটসঅ্যাপ মারফত অনেকগুলো বিষয় কিন্তু আমরা তুলে ধরি আর যে নিয়ে আমরা আলোচনা করছি অর্থাৎ শুধুই কি সাদ্দাম কুলতলির পয়তার হাটে কার্যত ঘরে ঘরে জালিয়াতি চক্র বিনা পরিশ্রমে বিপুল রোজগারে এই চক্রে যুক্ত গ্রামের অনেকেই চক্র চলে জমতারা কায়দায় ঠিক কিরকম দেখাবো জামতারা কার্যত ব্যাংক জালিয়াতির সঙ্গে সমর্থক ওটিপি হাতিয়ে বা না হাতিয়ে নিমেষে গায়েব লক্ষ লক্ষ টাকা দেশে বিদেশে কারো ছাড় নেই ব্যাংক জালিয়াতির আখড়া এই জামতারা সেই জামতারায় ঘরে ঘরে চলে এই জালিয়াতি চক্র ঘরে ঘরে মূর্তির কারবার নকল সোনার মূর্তি আসল সোনার মূর্তি বলে হাত পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণা কুলতলির পয়তার হাটে এই চক্রের অন্যতম কিংপিনসামকে ধরতে গিয়ে মার খেয়ে ফিরতে হয় পুলিশকে তারপর থেকে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য কিভাবে চলত চক্র তারও একটা ব্লু আন্দাজ করেছেন তদন্তকারীরা পুলিশ সূত্রের খবর পয়তার হাটে কার্যত ঘরে ঘরে চলে মূর্তির কারবার নকল সোনার মূর্তিকে আসল বলে বিক্রির চক্র চলত অত্যন্ত কম দামে বিক্রির টোপ দেওয়া হতো সোশ্যাল মিডিয়ায় ফাঁদে পা দিলেই এলাকায় টাকা হতো গ্রাহকদের নকল মূর্তি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া হতো মারধর আগ্নেয়াস্ত্র দেখিয়ে চলত শাসানি প্রাণনাশের হুমকি দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হতো পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে কার্যত গোটা পয়তার হাট গ্রামী চক্রে জড়িত গ্রামবাসীদের কাছেও ছিল ওপেন সিক্রেট সেই সূত্রে পুলিশ জানতে পেরেছে শাহজাহান সর্দার শাহরুল সর্দার আহমেদ আলী মোল্লারা চক্রের অন্যতম কিংপিন তাদের অধীনে রয়েছে গ্রামের অনেক যুবক এখানে একটা গ্রাম পুরো ইনভলভ একটা এরিয়া পুরো ইনভলভ মাল্টিপল ও বহু লোকের মধ্যে ইনভলভ সেখানে পুলিশের কাছে কোনো খবর নেই পুলিশের কাছে ইন্টেলিজেন্স নেই এটা হতে পারে এগুলো এগুলো দেখুন পুলিশ এগুলো বলে এগুলো তো ওয়াশ জামতারায় চক্রের নিয়ন্ত্রণ চলে অভিনব কায়দায় গ্রামে অপরিচিত কেউ ঢুকলেই সংকেত পৌঁছে যায় ঘরে ঘরে কুলতুলিতেও চক্র চলে প্রায় একই কায়দায় ওটিপি জালিয়াতির রাজধানী ঝাড়খণ্ডের জামতারা পয়তার হাটেও জাম তারার কায়দায় চলে প্রতারণা গ্রামের প্রায় সর্বত্র ছড়িয়ে থাকে ইনফরমালরা অপরিচিত কেউ এলাকায় ঢুকলেই সংকেতে খবর পাঠানো হয় পুলিশ প্রশাসন গেলেও সংকেতে সতর্ক বার্তা চলে যায় পুলিশ ঢুকলে মহিলাদের সামনে রেখে চলে বাধা দান ধরপাকড় হলে দু একজনকে ধরিয়ে দেওয়া হয় ধীরে ধীরে মামলা চাপা পড়ে যায় জামিন পেয়ে ফের প্রতারণা চক্রে ফেরে পরিকল্পনা বাদী তারা ক্রাইম করছে এবং সুনির্দিষ্ট এলাকার মধ্যে করছে এবং টাকা ছিটিয়ে রেখেছে সো দ্যাট যদি কোনো পুলিশ আসে কিংবা যেই আসে তাদের উপর যেন চড়াও হয়ে যায় সেখানে রিভলভার দিয়ে পাথর ছুঁড়ে লাঠি নিয়ে যে কোনো ভাবে হোক পুলিশ বাহিনীর উপর চার্জ করা হবে নেতা থেকে আম জনতা পুলিশ থেকে গোয়েন্দা জাম কথা সবাই জানেন তোলপার হলে চড়া হয় ধরপাক চলে থিতিয়ে গেলে আমার সক্রিয় হয় চক্র কিন্তু সমূলে উৎখাত করা যায় না কুলতলির পয়তারহাটের মূর্তি জালিয়াতি চক্রের ক্ষেত্রেও কি তাই হবে সুরঙ্গ রহস্যের কি কিনারা হবে সাদ্দাম সহ গোটা জালিয়াতি চক্রের জাল কোটাতে পারবে পুলিশ প্রশাসন প্রশ্ন বহু উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আবারও আসবো আলোচনা অরিন্দমবাবু তাহলে কি পুরো পয়তারহাটের বিভিন্ন জায়গা নিয়ে যা তথ্য উঠে আসছে মিনি জামতারা দেখুন আপনার মতো জানেন কি কত টাকা জানেন জানি জানি না জামতলার ঘটনা কিন্তু টোটালি কিছু দিন আগে সুইচ অফার করে উত্তর দিনাজপুরে চলে এসেছিল জামতলা এবং আমি আপনাকে বলে দিচ্ছি এই গ্যাংটা কিন্তু কিছুটা রেট হয়েছে এবং উত্তর দিনাজপুরে কিন্তু ভালো অ্যাকশন হয়েছে কিন্তু এটা বন্ধ করা যাবে না এবার আপনাকে বলি আপনার যে মূল আলোচনাটা আসছেন আরে ভাই আমার তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বহুদিন আগের ঘটনা খর্দা এলাকাতে এই ঘটনা করতে কি করত এরা ওই যে আপনার যে খবরটা দিচ্ছেন ওই যে কম টাকায় একটা স্টোন থাকে ওটা টাচ করলে নাকি সোনা হয়ে যায় অ্যাট্রাক্টিভ হয়ে চলে যাচ্ছে তখন পুলিশের ড্রেস পরা লোক চলে আসার পরে চিৎকার করে এই পুলিশ এসেছে পুলিশ এসেছে পালি যাও পালি যাও পালি যাও টাকা নিয়ে নিত এই জ্ঞান তো একদম টোটালি অ্যাবলিস্ট করে দিয়েছিল পুলিশ সেই সময় আজকে তেলে ফুড়ে উঠেছে আপনি আমাকে বলুন গ্রামের ছেলেগুলো জড়াচ্ছে কেন কোথায় চাকরি আছে কোন চাকরি করবে আপনি আমাকে বলুন আজকে আপনি বলুন আজকে যে রাজমিস্ত্রি যে তৈরি করলো সেই রাজমিস্ত্রি যদি আজকে সোর্স থাকতো সে আজকে থানায় খবর দিয়ে দিতে পারতো যে বড়বাবু আপনার এখানে একটা বিরাট ঘটনা ঘটতে চলেছে আপনি দেখুন এটা নেই সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি লোকাল পুলিশ স্টেশনের রাদার্স এক দাদা বলছেন না অ্যাকশান হচ্ছে অপারেশন সাকসেসফুল বাট পেশেন্ট ডিক্লেয়ার টু হ্যাভ ডেট আজকে ডিজি সাহেব বলার পরে নড়েচড়ে বলবে আজকে চিফ মিনিস্টার বলছে কবে থেকে পুলিশ সতর্ক করছে আপনি কি কথাবার্তা বলছেন মানুষ মানুষকে আজকে আমি আপনাদের বলে দিচ্ছি যে ঘটনা ঘটছে এটা এটা হচ্ছে গিয়ে একটা অর্গানাইজড ওয়েতে করছে অর্গানাইজড ওয়েতে তার সাথে নেক্সাস চলছে অ্যালায়েন্স চলছে সাম আনস্কপুলাস পলিটিক্যাল লিডারস সাম আনস্কপুলাস পুলিশ পার্সোনাল উইথ দ্য ক্রিমিনালস অস অসাধারণ একটা মালা তৈরি করেছে এবং দীর্ঘদিন ধরে চলছে এটা যদি আজকে সাধারণ মানুষ পুলিশকে যদি সাহায্য না করে পুলিশ যদি সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন না করতে পারে তাহলে কিন্তু এটা বন্ধ করা সম্ভব তন্ময়বাবু সিন্ডিকেটের কথা কিন্তু বলছেন কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে এই বারবার বলছি যে এই যে একটা স্ক্রিপ্টেড উইশ লিস্ট এরকম হয়ে যাচ্ছে এর সঙ্গে এই নেতার যোগ আছে তার সঙ্গে তার যোগ আছে তারপরে দিনের শেষে সবকিছুর পিছনে তৃণমূল একটু আটকাই এই প্রসঙ্গ বলার আগে একটু আটকাই আমরা যে প্রতিবেদনটা তুলে ধরলাম তাতে কিন্তু পুলিশেরই বক্তব্য পুরো গ্রামের বিভিন্ন অংশের অনেকেই কিন্তু জড়িত রয়েছে এখানেই প্রশ্নটা আসছে সেই সোর্সের জায়গা কেন তৈরি হবে না কেন আগে থাকতে পুরো বিষয় নিয়ন্ত্রণে আনা যাবে না ঠিক বলেছে এখন বিষয়টা যেটা কথা আলোচনা হচ্ছে আমি আমি একটু নিই বলার মাঝখানে বললে হবে না সেটা হচ্ছে আমাকে বলতে দিতে হবে এক হচ্ছে এইটা ধরেছে কে পশ্চিমবঙ্গ পুলিশ যদি পশ্চিমবঙ্গ পুলিশ এটা ধরে থাকে তাহলে তার সোর্স কি ছিল তার নিজের সোর্সে গিয়ে ধরেছে যদি নিজের তার মানে তার একটা সোর্স আছে কিন্তু এখন প্রশ্ন বাকিরা শেষে চলে গেল প্রশ্ন আমি বলি মানে আমি বলতে গেলেই এরকম ইন্টারাপ্ট করলে হবে না সেটা হচ্ছে যে তাহলে এত দিন হয়েছে কেন ধরা যায়নি আজকে গিয়েই ধরা গেল কেন এই তো হচ্ছে প্রশ্ন কারণ একটা প্রসেস চলছে সেই প্রসেসের মধ্যে পুলিশ প্রশাসন তাদের যে নিজস্ব মেশিনারিজ আছে তাদের যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমেই তারা জানতে পেরেছেন এরপর তদন্ত হলে তারপরে তো বোঝা যাবে যে এর কি পরের দেশ খাল মাতলা গান্ধী পরের দেশ মাঝখানে বিএসএফ আছে সেই বিএসএফটাও নিশ্চয় পুলিশ মুম্বাই এবং তৃণমূল কংগ্রেস কন্ট্রোল করে না এখন আপনারা সবকিছুর মধ্যে যদি তৃণমূল কালকে থেকে ইন্টারন্যাশনাল বর্ডারও তৃণমূলের রয়ে যাবে ইউএনও তৃণমূলের রয়ে যাবে যক রকম কিছুতে দোষ খুঁজবার জন্য তৃণমূল কংগ্রেস এটা না করে অ্যাপ্রিশিয়েট করুন যে তৃণমূল বয়সগুলো আমি 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 চমকিত আমি আশ্চর্য যে এইরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে এরকম কাজে লাগানো হচ্ছে তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্ত ইনিশিয়েট হয়েছে তদন্ত হবে এবং যারা যারা দোষী তাদের যথযুক্ত। শাস্তি হওয়া উচিত কারণ এই ধরনের ঘটনায় সব থেকে বিষয় এই যে ছোট ছোট বাচ্চাদেরকে ইনভলভ করে সোসাইটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সোসাইটির মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা নিশ্চিতভাবে খারাপ এবং সেই জন্যই সেই জন্যই সেই জন্যই এই প্রস্তাবকে ধন্যবাদ ধন্যবাদ জিজি এবং পশ্চিমবঙ্গ পুলিশকে যে তারা ব্যাপারটাকে ধরেছে কিন্তু সেই দিকটা তнтов আগে নয় কোনো কোনো গ্যাং চলে আসবে

পনেরো বছরের একটা অরগানাইজ ক্রাইম সেখানে শুধু একমাত্র সাদদাম নয় সাদদামের দামের টিম এবং তার আশেপাশে পাড়ায় প্রত্যেকে

এটা শুধু ওখানে নয় আজকে দেখুন সোনারপুরে ধরা পড়েছে মেয়েদের পায়ে সেকল বেঁধে পেটানো হতো পিটিএ মেরে পয়সা খিচিয়ে তাদের ওপরে অত্যাচার চালিয়ে জোর করে যে অধিকার শাসক দলের নেতা রাতে স্ট্যাম্প দিয়ে তারা কায়েম করছে বাংলার প্রতিটা কোনায় 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 আজকে মানুষ সেগুলো মেনে নিচ্ছে মেনে নিতে বাধ্য হচ্ছে এবং পশ্চিমবঙ্গ এখন এই ক্রিমিনালদের স্বর্গরাজ্য তারা কি করছেন আপনারা কি করছেন আগে বলুন তো নির্বাচন হলো আপনারা কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন নির্বাচন কমিশন আপনাদের প্রসঙ্গ এসেছে আপনারা এই পুলিশ এই যে রাজীব কুমারকে নিয়ে এসছে না উনি আমাদের যে কেন্দ্রীয় সরকার যে পুলিশ দিয়েছে তন্ময় বাবু খুব সুন্দর ভাবে বিদ্যাসাগর রচিত বর্ণ পরিচয় যে কথাগুলো নীতি কথাগুলো বললেও শব্দ বললো পুলিশকে গুলি চালানো এই এই ভাষাটা তো মারাত্মক এবার এবার একটু একটু ঠান্ডা মাথায় ভাবুন বেআইনি বাড়ি তৈরি হচ্ছিল গাড়ি রিচ পুলিশ জানতো জানতো না আপনি বলুন বেআইনি চাকরি দেওয়া হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার হাইকোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট অবধি সরকার যাচ্ছে বেআইনিদের বাঁচাতে কেউ জানতো জানতো না আপনি বেআইনি বাংকার তৈরি হলো আজকে দেখাচ্ছেন এটা কেউ জানতো না আচ্ছা শিলাত্ব আপনি বলুন তো বেআইনি টোল প্লাজা বীরভূমে হয়নি শান্তিনিকেতন যাওয়ার পথে আপনি রাস্তায় দুদিকে দেখেননি টোল প্লাজা তৈরি হয়েছিল ওই পাথরের লরিগুলো হনুমান চাপের লরিগুলো পরপর চলে এসছিল এটাও পুলিশ দেখেনি ডিএম দেখেননি এসপি দেখেননি থানা দেখেনি ফলে আমি আবার বলছি এই লুটতন্ত্রের প্রাণ ভোমরা হচ্ছে এরা যারা এই কাজগুলো করছে আর তাদেরকে ছাড়া তৃণমূল কংগ্রেস চলবে না চলবে না চলবে না তাইজোন এটাকে বাঁচিয়ে রাখতে এই কিছুই জানি না কিন্ত সাংকেতিক ভাষা সময় দেই পুরো বিষয় কি করে চলছে জানার চেষ্টা করব অতিথিদের সঙ্গে কথা বলে একটাবিরতির পর চক্রাকুণ জি 24 ঘন্টায় জনগণ মরতে বিরোধীবার আপনাদের স্বাগত জনগণ মনতে সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্য আপনাদের মতামত যা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয় যেমন আপনারা হোয়াটসঅ্যাপ করেন নানান বিষয় নিয়ে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া আজকের বিষয় নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম এবং পরপর আপনাদের উত্তর আমরা ইতিমধ্যেই পেয়েছি এবং সেই উত্তরের মূলত প্রতিচ্ছবিটি কি উঠে এসেছে আপনাদের সামনে তুলে ধরছি এবং তারই সঙ্গে আলোচনায় যে প্রশ্নটা আমি চারজনের কাছেই করব সেটা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ বা গুলি চালানোর ঘটনা এই ইনস্ট্যান্স থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত অত্যন্ত সামাজিক দিক থেকে আমাদের দরকার সুরক্ষার দিক থেকে আমরা এই মুহূর্তে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছি অরিন্দম বাবু খুব সংক্ষেপে দেখুন আমরা নকশাল আমলে দেখেছি কি গুলি করি যে ভাই যেটা বলেছেন ঠিকই কিন্তু আমি আপনাকে বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যে পুলিশকে এতবার ধরে সতর্ক করছে কোন পুলিশ তারা কি চাঁদে থাকে আমার এখানকার থাকে যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে শ্রেণী শত্রু হিসাবে ট্রিট করা হচ্ছে আপনি দেখুন একের পর এক যারা অন্যায় প্রতিবাদ করছে আপনি সিরিজ যে তাদেরকে শ্রেণী শত্রু যেটা নকশালা করেছিল সেই নকশাল আজকে বঙ্গোপসাগরে চলে গেছে যদি এইটা কন্টিনিউ করে তাহলে কিন্তু জনগণ আগামী দিনে কিন্তু আজকে গ্রামে গ্রামে সুদৃঢ় গণপ্রতিরোধের মাধ্যমে গণতান্ত্রিক পথ অবলম্বন করে তার উত্তর দেবে কখনোই আমরা এই প্রসঙ্গ অবশ্যই করি ছাড়বো না অর্চনা দিই প্লিজ দেখুন পুলিশকে গুলি করার এই যে প্রবণতা এইটা সেই জায়গাগুলোতেই হচ্ছে যেখানে একটা সংগঠন ভাবে মাস ক্রিমিনালাইজেশন হচ্ছে দল বেঁধে সবাই মিলে এই পাচার বলুন এই বলুন এইগুলো এগুলো প্রথম কারণ হলো বেকারত্ব টাকা নেই শিক্ষা নেই পয়সা নেই এই নেই সেটার বাচ্চা বাচ্চা মেয়ে তৈরি হচ্ছে তাদের মদ জুয়া সাতটা নানা ধরনের মানে সহজলভ্য লেখাপড়া না করে চাকরি না পেয়ে ছেলেগুলো আজকে বিপদে যাচ্ছে এবং তার জন্য দায়ীকে প্রথম কথা দ্বিতীয় কথা হলো পুলিশকে মারলে এই যে ইডিকে মেরে একবার শাহজাহানকে যেভাবে তোল্লা দিয়েছিল এতে আসকারা পেয়ে গেছে এরা এরা জানে এরকম করলে পালিয়ে যাওয়া যাবে এবং তারপরে চন্দনা দেখুন আমি সোনারপুর দক্ষিণে জামাল উদ্দিনের এত বড় সাহস সে তার একজন পুত্রের মাকে পায়ে শিকল নিয়ে অত্যাচার চালিয়েছে কিন্তু আসল কাহিনীটা কি সেই মা তার ছেলেকে সে জামাল উদ্দিনের টিমের হয়ে কাজ করে সারা দিন এই টোটো কোম্পানি ঘোরা এবং টিএমসি করা মোটামুটি এটাই করত মা হিসেবে বলেছেন বাবা চাকরি করতে যা চাকরি করতে হবে তার জন্য তার মাকে পায়ে শিকল বেঁধে শাস্তি দেওয়া হচ্ছে আপনি ভাবুন এর জন্য শুধু একা অর্চনাদি টিএমসি দায়ী না টিএমসি যেমন এখানে চাকরি দেবে না আপনারা রেলে চাকরি দেবেন না ভেলে দেবেন না অন্য জায়গায় দেবেন না মোদি এবং দিদি দুজনেই চাকরি

দেখুন প্রথম কথা হচ্ছে প্রশাসনকে পশ্চিমবঙ্গের পুলিশ বাকি যে বিজেপি শাসিত রাজ্য সেগুলোর মতো নয় এখানে প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হয় যে কারণেই আজ কাজ করতে পারছে আর সোনারপুরের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বিজেপির শাসিত বিজেপি শাসিত দেখুন

পুনরাবৃত্তি যাতে না হয় অপেক্ষা করতে হবে এবং তারই সঙ্গে তরন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় সেদিকেও আমাদের নজর থাকবে আমাদের এই আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য নিচ্ছি একটা বিরতি এরপর দেখুন পেজওয়ান নীলাঞ্জনা এবং শুভদ্বীপের সঙ্গে